জয়েন্ট বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো তোমরা যেমন কি জানো যে বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়া সব থেকে কঠিন জিনিস, কঠিনতম কাজ যদি কিছু হয় তো চাকরি পাওয়া। কারণ এক তো অন্য কোনো যে চাকরিগুলো আছে তাতে ভ্যাকান্সি নেই, ভ্যাকান্সি বের হলেও তাতে ফিল আপ হতে কমসে কম 5 থেকে 6 বছর লেগে যায়, তাও হয় না, কোর্টে কেস করে তবে ভর্তি হয়। তারপরে তার উপরে দুর্নীতি, যেমন তোমরা এখনই দেখলে কিছুদিন আগে ফুডের যে ডিপার্টমেন্টের পরীক্ষা হলো সেখানে কতটা দুর্নীতি হয়েছে। তো একমাত্র মোটামুটি স্বচ্ছ বলা যায়, পুরো 100% স্বচ্ছ তো হয় না কোনো এক্সামই, তো মোটামুটি স্বচ্ছ বলা যায় যে WBP যে রিকমেন্ডগুলো এখন পরপর বোর্ড করছে, চাই SI হোক কনস্টেবল হোক, দুর্নীতি সেখানেও আছে কিন্তু অনেক পার্সেন্টেজ কম, অনেক কম, অনেক কম পয়েন্টে ধরা যাবে। তো বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়া খুবই কঠিন। তো তুমি যদি যে কোনো একটা চাকরি পেতে চাও, সরকারি চাকরি, সরকারি ফ্যাসিলিটি ভালোভাবে পেতে চাও, তো সেক্ষেত্রে তোমার জন্য বেস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেটা কি তোমার 2 বছরের মধ্যেই রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে, এমনকি 2 বছরের মধ্যে তোমরা ট্রেনিংতে পর্যন্ত চলে যেতে পারবে। তো আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমরা জানো যে আমি WBTE পাস করেছিলাম কিন্তু জয়েন করতে পারিনি, তখন আমি এখানে ট্রেনিং করছিলাম বলে। তো যাই হোক, আমি তোমাদের বলছি যে এইবার যে নতুন সিলেবাস সেই অনুযায়ী তোমরা কীভাবে পড়লে তোমরা একটা চাকরি তোমার হাতের মুঠো পেতে পারো, একটা চাকরি তুমি হাতের মুঠোয় পেয়ে যাবে। তো বলে রাখি, দেখো যেমন কি অনেকে ভাবে যে ম্যাথ না করলে কি আমি চাকরি পাবো না, GI না করলে কি চাকরি পাবো না, ইংরেজি না করলে কি চাকরি পাবো না, নাকি GK না করলে চাকরি পাবো না। তো বেশিরভাগ জন ফোকাস করে কিসে, যে GK সব থেকে সহজ জিনিস হচ্ছে, GK পড়ে আমি পাস করে যাবো। তো সব থেকে গাধার কাজ হচ্ছে যদি তুমি বেশি GK পড়ো, কারণ দেখো 25 নম্বর GK আছে, 25 নম্বর ম্যাথ আছে, 25 নম্বর GI আছে, 10 নম্বর আছে ইংরেজিতে। এবার আমি বলি যে কেন GK পড়লে তুমি বোকার মতো কাজ করবে, তুমি GK পড়ে গেলে কন্টিনিউ তুমি কিন্তু অন্যগুলো ছাড়তে গেলে, ধরো সাপোজ উদাহরণ দিয়ে বলছি, আমি সব ভিডিওতেই এরকম উদাহরণ দিয়ে বলি, তো এই ভিডিওতে বলছি, ধরো তুমি GK পড়ে গেলে 5000, ঠিক আছে, 5000 GK তুমি পড়ে গেলে সেখান থেকে তুমি কমন পাবে 10টা, যে কিছুই পড়লো না, সে 500টা পড়ে গেলো, সে 2 হল ম্যানেজ করলো, 3 নম্বর পেলো, সে টোটাল পেলো 5 নম্বর, আর তুমি 5000 GK পেয়ে গেলে পড়ে যাওয়ার পর তুমি পেলে 10টা কমন, তো 10 নম্বর, আর যে কোনো কিছুই পড়ে যায়নি 500টা GK পড়ে গেলো সে পেলো 5 নম্বর, কিন্তু সে ফোকাস করেছিল অঙ্কে, GI অঙ্কে এমন একটা জায়গা, অঙ্কে না পেলেও GI ফুল মার্কস তোলা যায়, যদি 25 নম্বর হয় সেখানে তুমি 25-25 তুলতে পারবে, যদি না পারো তুমি 18-22 তো কমসে কম তুলতেই পারবে। তো দেখো তুমি যদি অঙ্কে ফোকাস না করো, যদি GI ফোকাস না করো, তুমি যদি GK পড়ে যাও, তাহলে তুমি পেয়ে গেলে 10, তোমার থেকে যে পিছিয়ে থাকলো সে পেয়ে গেলো 5, মানে 5 নম্বর তোমার থেকে পিছিয়ে, কিন্তু যে GI ভালো করলো সে পেয়ে গেলো 20-22, চলো 25 পেলো না, আমি বললাম 20-22 পেয়ে গেলো, তাহলে 20-22 পেলো, আর তুমি সেখানে পেলে 10 বা 12 বা 15 ধরে রাখো, তুমি হয়তো ভালো স্টুডেন্ট করতে পারো, 15 পেলে GI, তো তোমার থেকে সে কিন্তু 5 নম্বর এগিয়ে চলে গেলো, আর এখানে কিন্তু সে 100% নাম্বারটা কারেক্ট পেলো। কারণ দেখো একটা উদাহরণ দিয়ে বলছি, তুমি হয়তো GK খুব পড়ে গেলে, হলে কি হয় টাইম মেনটেনের একটা ব্যাপার থাকে, যে টাইমের মধ্যে আমাকে কভার করতে হবে। তো সেখানে একটা কোশ্চেন এলো যে ভারতের রাজধানী কবে দিল্লি থেকে কলকাতায় স্থানান্তরিত হয়, অপশান আছে 1911, 1913, 1919, নান অব দিস। তো এখানে তুমি 1911 ঠিক করে দেবে, অনেকে শুনে বলছো যে 1911 বললে, তো কিন্তু কোশ্চেনটা আরেকবার ভালো করে শোনো, এখানে আমি কোশ্চেনটা বলেছি যে ভারতের রাজধানী কবে দিল্লি থেকে কলকাতা স্থানান্তরিত হয়, তো এখানে কিন্তু দিল্লি থেকে কলকাতা কখনো স্থানান্তরিত হয়নি, কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল 1911, তুমি পড়ে গিয়েছো, তুমি 5000 GK পড়ে গিয়েছো, কিন্তু তুমি রাইট করলে 1911, বাড়ি এসে দেখবে এটা ভুল, ঠিক আছে। তো সেক্ষেত্রে জানা কোশ্চেন অনেক সময় ভুল হয়ে যায়, তো ধ্যানসে প্রথমে কোশ্চেনটাকে পড়তে হবে, টাইম মেনটেন করতে গিয়ে এরকম হয়ে যায়, অনেকেরই হয়, আমি যাদের সঙ্গে এক্সাম দিয়েছি অনেকেই দেখেছি এরকম হয়েছে, সেই জন্যই বলছি তোমাদের। তো এটা গেল আলাদা দিক, এবার আসি তোমার অঙ্কে। অঙ্কে ধরো 25-এর মধ্যে একজন পেয়ে গেল, যেমন তেমন করে মানে তোমার ভালো সেখানে টাইমিং দিয়ে 18 বা 15, চলো 25 আমি বলছি না, 15 পেয়ে গেলো, তুমি অঙ্ক পারো না, তুমি GK ফোকাস করেছিলে বেশি, তো সেখানে তুমি পেয়ে গেলে 5 বা 7, তো তার থেকে তুমি 10 নম্বর অলরেডি পিছিয়ে গেলে, তাই না। আর ইংরেজি এমন একটা জিনিস, তুমি যতই করো ততই কম হবে, তো ইংরেজির ওপরে তুমি বেশ কিছু টপিক ফোকাস করবে, এমন নয় যে পুরো ইংরেজি ফোকাস করে তুমি পড়লে, কারণ ফুল মার্কস ইংরেজির তোলা খুবই কঠিন ব্যাপার, কমসে কম আমাদের মতো যে বাংলা মিডিয়ার মানে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে যারা পরীক্ষা দেবে যে কোনো এক্সাম, তো তাদের ক্ষেত্রে ইংরেজি এমন মানে ইংরেজি হার্ড নয় কিন্তু আমাদেরকে এমনভাবে বোঝানো হয়, তো ইংরেজি আমাদের হার্ড লাগে বহুত, তো ইংরেজির ক্ষেত্রে বেশ কিছু চ্যাপ্টার তোমাকে ছেড়ে দিতে হবে, যেগুলো তুমি করলে খুবই বোকামা করবে, যেমন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এর তুমি যত করবে এর কোনো সিরিয়াস নেই, হয়তো তুমি সিনোনিম বা অ্যান্টোনিম পড়ে গিয়েছো, অনেক পড়ে গেছো,
তুমি বহুত কিছু জানো, সেখানে তুমি একটা অপশান পড়ো নেই, কারণ একটা সিনোনিমের অপশান কিন্তু একটাই হয় না, অনেকগুলো অপশান হয় দেখবা তোমরা। অ্যান্টোনিমেরও সেম, যে অ্যান্টোনিম হলে তার অ্যান্টোনিম অনেকগুলো হয়, তো সেইখানের মধ্যে যে অপশানগুলো দিয়েছে সেইগুলো হয়তো তুমি পড়ো নেই, বাকি বহু পড়ে গেছো, সেই কোশ্চেনটাও পড়ে গেছো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার করা কঠিন হয়ে যাবে, আর অনেক মুখস্থ করতে হবে, অনেক টাইম ইনভেস্ট করতে হবে। তো সিনোনিম অ্যান্টোনিম বাদ দেওয়াটাই উচিত আমার হিসাবে, বাকি তোমরা যদি যে পারো সে তো করবেই। আর দ্বিতীয় আসছি, কোন কোন নাম্বার, কোন কোন টপিকগুলো ইংরেজিতে ফোকাস করলে তোমরা বেশি নাম্বার পেতে পারো, যেমন হচ্ছে ধরো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখান থেকে তোমরা কিন্তু পাক্কা নাম্বার পাবেই পাবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এখান থেকে তোমরা পাবেই পাবে। দেখো ইংরেজিতে এমন নয় যে তোমাকে 10 টার্গেট করো, 10 মধ্যে তুমি 50% টার্গেট করো, 50% পাওয়া মানেই অনেক। তো সিনোনিম অ্যান্টোনিম ছেড়ে দাও, এরর কারেকশন যদি টাচ করতে পারো তো খুবই ভালো, বাকি এরর কারেকশনও আজকাল কঠিন আসছে। তো কী কী থেকে তুমি নাম্বারটা বেশি পাবে ইংরেজিতে আরেকবার শুনে নাও, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর তোমার যে শূন্যস্থান পূরণ যেগুলো আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইগুলোতে তোমরা পাবে নাম্বার। তো এইগুলোই করো, বেশি এর বাইরে করতে যাও না, বাকি তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের ডিটেলসে বলে দেবো কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে, কোনগুলো ফোকাস করা উচিত, ইংরেজি ছাড়া পাস করা যাবে কি যাবে না, অঙ্ক ছাড়া পাস করা যাবে কি যাবে না, জিকে ছাড়া পাস করা যাবে কি যাবে না। এবার দেখো জিকের ব্যাপারটা আসছি, যে জিকে পড়া তো খুবই সহজ, সবাই পড়াশোনা করবে জিকে। জিকে পড়ার পর কি হবে, জিকে ধরো কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 25 নম্বরের মধ্যে, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কমসে কম 7 নম্বর ধরে রাখো, 7 নম্বরের মধ্যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স চাই তুমি কিছুই না পড়ো, তুমি কালচার মানে কালচার করলেই পড়াশোনার সঙ্গে তুমি এমনিতেই 3-4 পেয়ে যাবে। তো জিকের জন্য তুমি 3-4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পেয়ে গেলে, আর নিজে কিছু ইতিহাস মানে ভূগোল বিজ্ঞান এগুলো থেকে পড়েছিলে সেখান থেকে তুমি কিছু পেয়ে গেলে, তো তুমি 25-এর মধ্যে 10 নম্বর জিকেতে এমনিতেই পেয়ে যাবে। তো জিকের প্রতি বেশি ফোকাস করা উচিত নয়, চাকরি পেতে গেলে তোমাকে ফোকাস করতে হবে মেন হচ্ছে রিজনিং যেটা আছে, রিজনিংয়ে তোমাকে ফুল নাম্বার তুলতে হবে, টার্গেট রাখতে হবে রিজনিং আমি পুরো ক্যাপচার করে নেবো 25-এ 25, এমন কিছু নয় রিজনিং যেটাকে বলে জিআই। তো রিজনিং তুমি ভাবো যে আমি মানে সেরকম টার্গেট নিয়ে পড়ো যে 25-এ আমি 25 তুলবো, 1 নম্বর ওখানে ছাড়বো না। আর ম্যাথে ভাবো যে 25-এর মধ্যে কমসে কম 18-20 টার্গেট রাখোই রাখো, যদি 18-20 আর ওখানে যদি 20-22 পেয়ে যাও, প্লাস ইংরেজিতে তুমি যদি 5 পাও আর জিকেতে যদি তুমি 10-12 পাও, তাহলেই তোমার কিন্তু 100% ক্লিয়ার হয়ে যাবে। এমন নয় আজ পর্যন্ত কোনো আমি এক্সাম দেখি নেই যে যেখানে তোমাকে বলা হয়েছে যে 100-100 পেতে হবে, 100-এর মধ্যে তুমি যদি 70% যাই আনরিজার্ভ ক্যাটাগরি হোক, 70% থেকে 80% নাম্বার ক্যারি করতে পারো, তো তোমার 200% পাকা তোমার চাকরি। এমন নয় যে 100-এ 100% তোমাকে ক্যারি করতে হবে নাম্বার, জাস্ট 70% তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি হও, 70% থেকে 75% অনেক অনেক নাম্বার, তো এর মধ্যে যদি তুমি ক্যারি করতে পারো নাম্বার, তো তোমার 100% ছেড়ে দাও, 200% তোমার চাকরি কিন্তু হবেই হবে। তো কী কী বিষয়ে ফোকাস করতে হবে আশা করি বুঝতে পারলে। এবার কতক্ষণ টাইম দেবে পড়ায়, দেখো পড়ার পিছনে তুমি যত টাইম দেবে তত তোমার লাভ। অনেকে বলে যে 6 ঘন্টা পড়লে পাস হয়ে যায়, 10 ঘন্টা পড়লে না, এরকম কোনো সিস্টেম নেই, তুমি যত ঘষবে তত চকচকে হবে, তাই তো? তো এমন নয় যে তুমি 6 ঘন্টা টাইম দিলে তুমি এক্সপার্ট হয়ে গেলে, তুমি পড়া করো না, কন্টিনিউ করো, 10 ঘন্টা 12 ঘন্টা করো, তাতে তোমার আরও মজবুতি হবে, অল্প টাইমে চাকরি পেয়ে যাবে, এই ভ্যাকান্সিটাই চাকরি পেয়ে যাবে। তো ভাই সর্বশেষে এটাই বলার যে যদি চাকরি পেতে যাও তো জিকে ছেড়ে দাও, মোটামুটি কালচার করো, ফোকাস করো ম্যাথে জিআইয়ে, ঠিক আছে? ম্যাথ আর জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কিছুটা সংগ্রহ এমনিই হয়ে যাবে, কারণ তোমরা নিউজের সঙ্গে যুক্ত, পড়াশোনার সঙ্গে যুক্ত থাকলে আপনি আপনি হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স। তো মেন ফোকাস হচ্ছে জিআই, দ্বিতীয় হচ্ছে ম্যাথ, তৃতীয় হচ্ছে ইংরেজি, এই তিনটে ইংরেজিতে যদি ফোকাস করো, এই তিনটে বিষয় যদি ফোকাস করো, তো তুমি 200% ধরে রাখো, এই বছরে একটা ভ্যাকান্সি তোমার। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের পরবর্তী ভিডিও আসে যে ম্যাথ ছাড়া চাকরি পাওয়া যায় কি যায় না, জিআই ছাড়া চাকরি পাওয়া যায় কি যায় না, ইংরেজি ছাড়া চাকরি পাবে কি পাবে না, তো পেলেও কীভাবে পড়তে হবে, কোন বিষয়ের উপর জ্যাদা ফোকাস করতে হবে, কীভাবে তুমি ইংরেজি অ্যাটেন্ড না করেও চাকরি পাবে, ইংরেজি যেহেতু কঠিন সেই বিষয়ে ভিডিও আসবে। তো চ্যানেলের সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অবশ্যই যারা WBP কনস্টেবলের এই বছরের পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।